জান্নাতে যাওয়ার জন্য কি কি আমল করা লাগে ওইগুলো একটু দেখে আসো। এবার জিব্রাইল গেল ওই আমলগুলো দেখার জন্য, সব আমলগুলো দেখে আসলো। জান্নাতে যাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগে। কনকনে শীতের মাঝে দুনিয়ার সবাই সবাই যখন ঘুমায় সেই সময় উঠে নামাজ পড়া লাগে। নিজের টাকার মায়া ছেড়ে হজ করা লাগে। নিজের উপার্জিত টাকার থেকে আলাদা করে যাকাত দেওয়া লাগে। ঘরের ভিতরে খাবার থাকার পরেও রোজা রাখা লাগে। এই কষ্টের আমলগুলো সব যখন দেখে আসলো, এবার জিব্রাইল মন্তব্য করে লাকদ খশিতু আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন, ওগো দয়ার মালিক আমার মনে হয় এতগুলো কষ্ট করে জান্নাতে যে যাওয়া লাগবে, এই সবগুলো কষ্ট করে একটা মানুষও মনে হয় জান্নাতে যেতে পারবে না। এরে আল্লাহর বান্দা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন উনজুর ইলান নার ওয়া মা আদাতু ফিহা লিআহলিহা, যাও জিব্রাইল যাও জাহান্নামটাও একটু দেখে আসো এবং জাহান্নামে কি কি শাস্তি আমি রাখছি এগুলো একটু দেখে আসো। এবার জিব্রাইল জাহান্নামটা দেখার জন্য গেলেন। জাহান্নামটা দেখে আসার পর বললেন খশিতু আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন, ও দয়ার মালিক আমার মনে হয় পৃথিবীর একটা মানুষও জাহান্নামের কথা শুনে জাহান্নামে যাবে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون، فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء، أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. خدا دار انتظار حمد مانیست محمد چشم بر راہ ثنا نیست، خدا مدح آفری مصطفی بس محمد حامد حمد خدا بس، محمد از تمی خواهم خدا رام এলাহি আজ তুহম্বে মুস্তফারাম। আপনি যদি 30,000 টাকা বেতন পান, হিসাব করে দেখেন 15% নিজের জন্য আর বাকি সবটা সন্তানাদি স্ত্রী ঘর বাড়ি বাচ্চাদের কেরিয়ার পড়াশোনা ভবিষ্যৎ তাদের ঘর দরজা তৈরি করা এই সমস্ত কাজই ব্যয় হয়ে যায়, তাহলে দুনিয়া সব কামাই করতে পারবো না, পারলেও স্থায়ী না, জামা কামাই করতে পারবো তাও সব নিজে ভোগ করতে পারবো না, এটা একটা তুচ্ছ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরে বনী ইসরাইলের 17 নম্বর আয়াতে বলেন ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআহা ওয়া হুয়া মুমিন فأولئك كان سعيهم مشكورا. যে বান্দাটা দুনিয়া নয় বরং আখেরাত চায়, দুনিয়া নাকি আখেরাত? জবাব দেন, দুনিয়া নাকি আখেরাত? আল্লাহ বলেন যে বান্দাটা দুনিয়া নয় বরং আখেরাত চায়, ওয়াসআলাহা এবং আখেরাতের জন্য চেষ্টাও করে,
সাইয়াহা যেভাবে চেষ্টা করা দরকার ঠিক সেভাবে করে। তার মানে তিনটা জিনিস যদি বান্দার মাঝে পাওয়া যায়, এক নাম্বার বান্দাটা আখেরাত চায়, দুই নাম্বার আখেরাতের জন্য চেষ্টা করে, তিন নাম্বার যেভাবে চেষ্টা করা দরকার সেভাবে করে। এই তিনটা গুণ যদি কোনো বান্দার মাঝে পাওয়া যায়, রব্বুল আলামিন বলেন ওই বান্দাটার এই চেষ্টা সাধনাকে আমি আল্লাহ মূল্যায়ন করব। রব্বুল আলামিন যেই সাধনার চেষ্টাকে মূল্যায়ন করেন তার বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, পয়গম্বরে আরবি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রসুল যদি চাইতেন দুনিয়া কামাই করার জন্য, দুনিয়ার অর্থ সম্পদ জমা করার জন্য, তাহলে রসুলের থেকে বিশ্বের সবচেয়ে বড় ধনী আর কেউ হতে পারত না। জিব্রাইল এসে বলে, ওগো পয়গম্বর, আপনি যদি বলেন এই পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেই, আল্লাহর রসুল বলেন না না, আমি চাই আমি এক বেলা খাবো, আল্লাহ শুকরিয়া আদায় করব, আরেক বেলা যদি ব্যবস্থা না হয় আমি অনাহারে থাকব, ধৈর্য ধারণ করব, তারপরেও আমি দুনিয়ার সম্পদের শ্রেষ্ঠ হতে চাই না, বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, হযরত উমর ইবনুল খাত্তাব একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করার পর গিয়ে দেখেন আল্লাহ রসুল ঘরের একটা চাটাইয়ের মাঝে শোয়া, চাটাইয়ের মাঝে শোয়া, চাটাইয়ের উপর কোনো কাপড় নাই, চাদর নাই, তোষক নাই, কিছুই নাই। হযরত উমরকে দেখে আল্লাহ রসুল চাটাই থেকে উঠলেন। হযরত উমর বলতেছেন, আমি দেখলাম রসুলের সেই পবিত্র দেহ মুবারকের মাঝে রসুল যে খালি বিছানায় শোয়া আছেন, সেই খালি বিছানার দাগ পিঠের ভিতরে দেখা যায়। হযরত উমর আল্লাহ রসুলকে বলেন, ওগো পয়গম্বর, আপনি খালি বিছানায় শোয়া, চাটাইয়ের দাগ আপনার শরীরের মাঝে দেখা যায়। ওগো আল্লাহ রসুল, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আপনাকে এবং আপনার উম্মতকে সচ্ছলতার ধনাত্ম দান করে, একটু দোয়া করেন। ফাইনাল ফারিসা ওয়ার রুম কদ উসিয়া আলাইহিম ফা ইন্নাহুম লা ইয়াবুদুনাল্লাহ। ওগো আল্লাহর রসুল, ওই যে রোমের বাদশা, পারস্যের বাদশাহ, তাদের তো আল্লাহ অঢেল সম্পদ দান করছেন, তাদেরকে আল্লাহ অঢেল ধনাত্মতা দান করছে, কিন্তু তারা আল্লাহর সামান্য পরিমাণ ইবাদত করে না, রবের দরবারে একটা সিজদাও পর্যন্ত দেয় না, তাদের তারা আল্লাহর কোনো ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না, তাদেরকে আল্লাহ অনেক সচ্ছলতা দিয়েছেন, আপনি দোয়া করেন আল্লাহ যাতে আপনাকেও এবং আপনার উম্মতকেও একটু সচ্ছলতা দান করে। আল্লাহ রসুল হযরত উমরকে জবাব দিয়ে বলেন, উমর, ইন্নাহুম কওমুন কদ উজ্জিলাত তাইয়িবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। যে রোম আর পারস্যের কথা তুমি আমাকে শোনালাম, ওই রোম আর পারস্য সম্প্রদায় হলো এমন সম্প্রদায় যাদের সব ভোগের জিনিস আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছে, তাদের জন্য আখেরাতে আর কোনো অংশ নাই, তাদের ভোগের জিনিস আরামের জিনিস আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছেন, তাদের জন্য আখেরাতে আর কিছু নাই। আমা তার দান তাকুনালাহুমুদ দুনিয়া, হে উমর, তুমি কি এটা পছন্দ করো না, দুনিয়াটা তাদের জন্য হোক আর আখেরাতটা আমাদের জন্য হোক, বলেন আল্লাহু আকবার। দুনিয়াটা তাদের জন্য হোক, আখেরাতটা আমাদের জন্য হোক, তুমি কি এটা পছন্দ করো না। হযরত উমর বুঝতে পারলেন, আমি যেই চিন্তা নিয়ে রসুলকে বলেছি আসলে আল্লাহর রসুল তো কখনো সেই চিন্তা করেন না। সঙ্গে সঙ্গে হযরত উমর বলেন, বুঝতে পেরেছি গো আল্লাহর রসুল, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ হযরত উমরকে দান করেছেন, অর্ধ জাহান শাসন করেছেন তিনি, ধুলির তখতে বসি, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ये सच है के बातिल की तरफ दारो नहीं हम ये सच है के बातिल की तरफ दारो नहीं हम गद्दारो न समझो हमें गद्दारो नहीं हम आए दौलत दुनिया न है कारत से हमें देख औरों की तरह तेरे तलबगार नहीं हम औरों की तरह तेरे तलबगार नहीं हम गो तेरे निगाहों में खता वार रहे हैं खुद अपने नजर में तो खता वार नहीं हम खुद अपने नजर में तो खता वार नहीं हम फूलों की तरह नर्म मिजाज अपना है नजर फूलों की तरह नर्म मिजाज अपना है नजर हम तीर नहीं ने जब तलवार नहीं हम तीर नहीं ने जब तलवार नहीं हम अरे अल्लाह बंदन ओ दुनियार संपद लाके बोलो दुनियार टाका पैसा दिया गोरु किना जाए सागुल किना जाए अर्थ किना जाए संपद किना जाए घर दरवाजा किना जाए দুনিয়ার সম্পদ দিয়া কোন সাচ্চা পাক্কা ইমানদার কি কিনা যায় না ঠিক কিনা জোরে কয় কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজেই বর্ণনা করেন আমি ছিলাম আমার মায়ের একজন বাধ্যগত সন্তান মায়ের কথা ছাড়া আমি এদিক ও যাইতাম না মায়ের অনুমতি ছাড়া আমি কিছুই করতাম না মায়ের একজন বাধ্যগত সন্তান হিসেবেই আমি পরিচিত ছিলাম এলাকার সব মানুষ জানত আমি যখন মুসলমান হই আমার মা জানার সঙ্গে সঙ্গে আমাকে বলে সাদ তোমাকে এখনি ইসলাম ধর্ম যা গ্রহণ করেছো এই মুহূর্তেই তোমাকে সেই ধর্ম ছেড়ে দিতে হবে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন মা বারবার প্রেসার দিচ্ছে আমি ওই প্রেসার সহ্য করতে পারছি না মা আমাকে একদিন কঠিন ভাবে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল লাতাদান্না দীনাকা হাযা আও লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা আমুতা এই আমার প্রিয় সন্তান সাদ তুমি যে ইসলাম গ্রহণ করেছো আমি মা হয়ে তোমাকে আদেশ করতেছি এই মুহূর্তে তুমি তোমার ধর্মটা ছেড়ে দিবা যদি তুমি তোমার ধর্মটা না ছেড়ে দাও আমি তোমার মা খাবো না পান করবো না প্রয়োজনে মারা যাব এটা কি সহজ বিপদ না বড় বিপদ এমন বিপদ কি আপনাদের কারো আসছে আপনার মা বাবা আমাদের কেউ বলছে এই মুহূর্তে ইসলাম ছেড়ে দিতে হবে না হয় খাবো না পানও করব না প্রয়োজনে মারা যাব এরকম পরীক্ষায় আমরা কেউ সম্মুখীন হয়েছি এরে আল্লাহর বান্দা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে গেলেন ও পয়গম্বর মা আমাকে বারবার প্রেসার দিচ্ছে ইসলাম ছেড়ে দেওয়ার জন্য আমি কি করতে পারি আল্লাহর রাসূল জবাব দেন লা তুআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে প্রধান সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে সন্তুষ্ট করা যাবে না বলেন সুবহানাল্লাহ এ সাদ আল্লাহকে অসন্তুষ্ট করেন মা বাবাকেও সন্তুষ্ট করা ইসলাম কখনো এলাও করে না এবার এই পাওয়ারটা নিয়া মায়ের কাছে চলে গেল মায়ের কাছে যাওয়ার পর মা যখন আবার বারবার প্রেসার দিচ্ছে বাবা তুমি ইসলাম ছাড়া লাগবে না হয়তো আমি খাবো না পান করবো না এমনকি না খাইতে খাইতে মা যখন বিছনায় পড়ে গেছে এলাকার মানুষ সমাজের মানুষ বারবার তাকে চাপ দিচ্ছে তুমি কেমন সন্তান হলা সাদ তোমার মা তোমার চোখের সামনে মারা যায় আর তুমি কি এক ধর্মের দোহাই দিয়া তোমার মা তাকে মৃত্যুর কোলে ঢেলে দিলা এ মুসলমান সমাজের চাপ বড় অভিশাপ অনেক সময় সামাজিক চাপের কারণে পর্দা মানতে পারে না যদি নতুন করে সে পর্দা মানা শুরু করে সমাজের পরিবারের লোকেরা বলে কোন দিক থেকে আবার পীরের মুরিদ হয়ে গেলি কোন দিক থেকে আবার সুফি হয়ে গেলি হঠাৎ কি বুজুর্গ হয়ে গেলি নাকি হঠাৎ যদি যুবকটা দাঁড়িয়ে রাখা শুরু করে কয়েকজনে মস্কারি করা শুরু করে দেয় কি ব্যাপার কোন দিন আবার পীর সাহেবের মুরিদ হয়ে গেলি এমন মস্কারি করে কি করে না এ মুসলমান সমাজের চাপ বড় অভিশাপ সাদকে বারবার বলতেছে তুমি কেমন সন্তান হলাম মাকেও মানুষে বলতেছে এমন সন্তান বুঝি তুমি পেটে নিলা তোমার মরণ হয়ে যাচ্ছে কিন্তু সন্তান তোমার কথা শোনে না
হযরত সাদ আরো পেশারের ভিতরে পড়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন ওগো পয়গম্বর আমার মা তো মৃত্যুশয্যায় শায়িত মরণাপন্ন অবস্থায় শ্বাস আসে আর যায় আমি এখন কি জবাব দিতে পারি মাকে আল্লাহর রাসূলের কাছে বিচার দেওয়ার পর আল্লাহর রাসূলের কাছে পরামর্শ দেওয়ার পর রব্বুল আলামিন সূরা লোকমানের ভিতর আয়াত নাযিল করে দিয়ে বলেন ওয়া ইন জাহাদা কালা أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا الله رب العالمين آيات نازل করে বলেন যদি মা বাবাও তোমাকে কোনোদিন বাধ্য করে প্রেসার দেয় এমন জিনিস করার জন্য যার ব্যাপারে সঠিক জ্ঞান তোমার নাই তথা শিরিক করার জন্য তাওহীদের বিপরীত শিরিকের ধর্মে চলে যাওয়ার জন্য ফালা তুতিউহুমাম সাবধান সাবধান সৃষ্টিকর্তা মহান রবের বিরুদ্ধে গিয়ে মা বাবার আনুগত্য করা যাবে না বলেন আল্লাহু আকবার আয়াত নাযিল করে সমাধান দিয়ে দিলেন এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসের ইমানের পাওয়ার আগের চেয়ে কমছে নাকি বাড়ছে আগের তুলনায় হাজার গুণ বেড়ে গেছে এবার সাদ বাড়ি যাওয়ার পর মা আবার যখন প্রেসার দিয়ে তাকে বলছে মাকে ফাইনাল অ্যানসার জবাব দিয়ে দিতেছে ইয়া উম্মা ও আমার মা লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন আপনার যদি একটা নয় দুইটা নয় যদি 100টা প্রাণ পর্যন্ত থাকে ফা খরাজাত নাফসান নাফসান একটা একটা করে 100টা প্রাণ যদি বের হয়ে যায় মা তারাক্তু দীনি হাযালি শাইইন আমি যেই ধর্ম উপর আছি সেই ধর্ম থেকে এক কদমও পিছনে যেতে পারবো না বলেন আল্লাহু আকবার تقسیم کیا ہر چیز کو قسام ازل نے تقسیم کیا ہر چیز کو قسام ازل نے جس چیز کو جس چیز کا قابل نظر آیا بلبل کو دیا نالا وہ پروانہ کو جلنا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا আমাদের কে আল্লাহ একটু কষ্টের লাইনটাই দিবেন জান্নাতে যেতে হলে এভাবে আরাম করে না 5 টাকা কামাই করতে যদি কষ্ট করা লাগে 100 টাকা কামাই করতে যদি কষ্ট করা লাগে 700 টাকার হাজিরা যদি ফেলার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা লাগে জান্নাত পাওয়ার জন্য কিছু কষ্ট করা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না আল্লাহ যখন জান্নাত বানাইছেন জাহান্নাম বানাইছেন তো বানানোর পর জিব্রাইলকে বললেন জিব্রাইল দেখে আসো তো জান্নাতটা জিব্রাইলকে বললেন তুমি জান্নাতটা একটু দেখে আসো হাদিস শরীফের ভিতরে আসছে লাম্মা খলাকাল্লাহুল জান্নাত ওয়ান নার রব্বুল আলামিন যখন জান্নাত এবং জাহান্নাম তৈরি করলেন জিব্রাইলকে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে জিব্রাইল انظر إليها وإلى ما أعددت لأهلها فيها اے جبرائيل جاؤ جاؤ এই জান্নাতটা একটু দেখে আসো এবং জান্নাতের মাঝে আমি জান্নাতি ব্যক্তিদের জন্য কি কি তৈরি করছি একটু দেখে আসো বলেন সুবহানাল্লাহ এ জিব্রাইল যাও জান্নাত এবং জান্নাতের ভিতরে নিয়ামতগুলো একটু দেখে আসো এবার জিব্রাইল গেলেন জান্নাতের নাজ নিয়ামতগুলো সব দেখে আসলেন আহ কি সুন্দর জান্নাত একটা জান্নাতের দেয়ালের একটা ইট হলো রূপা দিয়ে আর একটা হলো স্বর্ণ দিয়ে এমন সুন্দর জান্নাত চারটা নহর জান্নাতের ভিতরে প্রবাহিত হয় এমন সুন্দর নাজ নেয়ামতগুলো দেখে আসার পর জিব্রাইল আবার মন্তব্য করে বলেন ওয়া ইজ্জাতি কাম ও দয়ার মালিক আপনার ইজ্জতের কসম করে বলি লা ইয়াসমাউ বিয়া আহাদুন ইল্লা দাখালাহা এমন জান্নাতের নিয়ামতের কথা যদি কোনো বান্দা শুনে গো তাহলে একটা বান্দাও এমন পাওয়া যাবে না যে জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের নাজ নিয়ামতের কথা কেউ যদি শুনে তাহলে একটা বান্দাও এমন বাকি থাকবে না যে জান্নাতে প্রবেশ করবে না এমন নিয়ামতের কথা শুনলে তো সবাই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলেন জিব্রাইল রাখো এত বড় মন্তব্য করো না জান্নাতে যাওয়ার জন্য কি কি করা লাগবে ওই জিনিসগুলো একটু দেখে আসো জান্নাতে যাওয়ার জন্য কি কি আমল করে কি কি পর্দা পার করে কি কি দেয়াল পার করে জান্নাতে যেতে হবে এটাও একটু দেখে আসো নারকেল কি দেখেই কি নারকেল খাওয়া যায় নাকি নারকেল ছিলতে হয় ছিলার পরে আরেকটা মালা থাকে মালাটা ফাটাইতে হয় তার
তারপরে আশ থাকে শ্বাস থাকে ওইটা খাওয়া যায় এর ভিতরে পানি থাকে তারপরে যে পানি পাওয়া যায় তাহলে পানিটা খাইতে হলে একটু কষ্ট করা লাগে কি লাগে না এ জিব্রাইল যাও জান্নাতে যাওয়ার জন্য কি কি আমল করা লাগে ওইগুলো একটু দেখে আসো এবার জিব্রাইল গেল ওই আমলগুলো দেখার জন্য সব আমলগুলো দেখে আসলো জান্নাতে যাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগে কনকনে শীতের মাঝে দুনিয়ার সবাই যখন ঘুমায় সেই সময় উঠে নামাজ পড়া লাগে নিজের টাকার মায়া ছেড়ে হজ করা লাগে নিজের উপার্জিত টাকা থেকে আলাদা করে যাকাত দেওয়া লাগে ঘরের ভিতরে খাবার থাকার পরেও রোজা রাখা লাগে এই কষ্টের আমলগুলো সব যখন দেখে আসলো এবার জিব্রাইল মন্তব্য করে লাকদ খশিতু আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন ও গো দয়ার মালিক আমার মনে হয় এতগুলো কষ্ট করে জান্নাতে যে যাওয়া লাগবে এই সবগুলো কষ্ট করে একটা মানুষও মনে হয় জান্নাতে যেতে পারবে না তাহলে প্রথমে জিব্রাইল এই কথা দেখলেন যে জান্নাতে এখনই আমার মনে হয় সবাই প্রবেশ করবে কিন্তু পরে যে আমল করে জান্নাতে যেতে হবে এইটা দেখার পরে বলতেছেন যে আমার মনে হয় এই সবগুলো আমল কইরা একটা লোকও জান্নাতে যেতে পারবে না এরে আল্লাহর বান্দা এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন উনজুর ইলান নার ওয়া মা আদাতু ফিহা লিআহলিহা যাও জিব্রাইল যাও জাহান্নামটাও একটু দেখে আসো এবং জাহান্নামে কি কি শাস্তি আমি রাখছি এগুলো একটু দেখে আসো এবার জিব্রাইল জাহান্নামটা দেখার জন্য গেলেন জাহান্নামটা দেখে আসার পর বললেন খশিতু আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন ও দয়ার মালিক আমার মনে হয় পৃথিবীর একটা মানুষও জাহান্নামের কথা শুনে জাহান্নামে যাবে না বড়শি ফেলে না মাছ ধরার জন্য বড়শি ভিতরে বড়শিটা কিন্তু উপর দিক দিয়ে একটা খাবার থাকে ওই খাবারটা অনেক সুন্দর জাহান্নামকে যেই মজাদার জিনিস দিয়ে বেষ্টন করে রাখা আছে ওই মজাদার জিনিসগুলো একটু দেখো মানুষ ওই মজাদার জিনিসগুলো দেখে কি করতে পারে তুমি মন্তব্য করো এবার জিব্রাইল গেলেন জাহান্নামকে হুফফাত বিশাহাওয়াত কামনা ভাষণার বিষয় দিয়ে যখন জাহান্নামটাকে বেষ্টন করে রাখছে এইগুলো দেখার পর জিব্রাইল এসে বললেন আল্লাহ এমন এমন জিনিস দিয়ে আপনি জাহান্নামটাকে বেষ্টন করে রাখছেন আমার মনে হয় এই মজাদার জিনিসগুলো দেখে একটা বান্দাও মনে হয় এই লোভ সামলাইতে পারবে না সবাই মজার জিনিসের ভিতরে যখন খাপ দিবে জাহান্নামের বর্ষিতে আটকাইয়া লায়ানজু ওয়া মিনহা আহাদুন জাহান্নাম থেকে একটা মানুষও মনে হয় বাঁচতে পারবে না তাহলে জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে জাহান্নামের লোভ লালসা থেকে বাঁচার জন্য কষ্ট করা লাগবে কষ্ট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ একটা হাদিস শুনে আমার আলোচনা শেষ করতে হবে এরে আল্লাহর বান্দা আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদাল আখিরাতা কোনো বান্দা যদি আখিরাত চায় ওয়া সাআলাহা আখিরাতের জন্য চেষ্টা করে সাইয়াহা যেভাবে চেষ্টা করলে রব্বুল আলামিন কবুল করবেন সেইভাবে চেষ্টা করতে হয় হাদিস শরীফের মধ্যে আসছে যা সালাসাতু রহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের তিনজন সাহাবীদের একটা কাফেলা রসুলের স্ত্রীদের কাছে আসলেন ইয়াসআলুনা ইবাদাতিন নবী তারা এসে জিজ্ঞেস করেন ও আল্লাহর রসুল এর স্ত্রীগণ আম্মাজানগণ আল্লাহর রসুল ঘরের ভিতরে কি আমল করতেন আমাদেরকে আমলগুলো একটু বলেন সাহাবীদের নিয়তটা ভালো না তিনজন আসছে এই আম্মাজানদের কি জিজ্ঞেস করেন হে আম্মাজানেরা বলেন তো আল্লাহর রসুল ঘরে এসে কিভাবে আমল করেন আপনি যদি একটু বলেন তাহলে আমরাও ওইভাবে একটু আমল করব নিয়তটা ভালো ছিল ফালাম্মা উখবিরু বিহা যখন তাদেরকে আল্লাহ রসুলের আমল সম্পর্কে বিবরণ দেওয়া হলো কান্নাহুম তাকাল্লুহা তাদের মনে মনে আসলো মনে হয় যেন এই আমলগুলো বেশি না কেন বেশি না আল্লাহ রসুলের স্ত্রীরা বললেন রসুল ঘরের ভিতরে আসার পরে আসেন বেশি দেরি করেন না ঘুমায় যান আবার শেষ রাত্রু এটা সামান্য তাহাজ্জুদের নামাজ পড়েন বাকি রাত্র ঘুমান মাঝে মাঝে রোজা রাখেন মাঝে মাঝে রোজা রাখেন না সাহাবীরা এই বিবরণ শুইনা আমলটা কম মনে করলেন আবার মনে মনে এইটাও ভাবলেন আমরা আইনা নাহনু মিন রাসূলিল্লাহ কোথায় আল্লাহ রসুল কোথায় আমরা সাহাবি আল্লাহ রসুলের কদ গফারাল্লাহু লাহুমা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখর আল্লাহ রসুলের আগের এবং পিছনের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুলের আগের গুনাহ মাপ পরের গুনাহ মাপ রসুল হয়তো এই কারণে বেশি আমল করা লাগবে না কিন্তু আমাদের তো আর মাপ না তাই রসুলের যেভাবে আমল করে এতটুক করে আমরা জান্নাতে যেতে পারবো না তারা এইটা কল্পনা করছে তাদের একজন বলল
আমানা উসল্লি লাইলা কুল্লা ওয়ালা আরকুদ আজ থেকে আমি বাকি জীবন যতদিন বেঁচে থাকি সারা রাত নামাজ পড়ব আমি আর রাতে বেলা কোনোদিন ঘুমাবো না আরেকজন বলল আমানা সুম ওয়ালা উফতিরু আজ থেকে আমি আজীবন রোজা রাখব আমি কোনোদিন রোজা ভাঙবো না আরেকজন বলল আমানা আতাজিরুন নিসা আফালা তাজাওয়াজু আজ থেকে আমি স্ত্রীদের থেকে মহিলাদের থেকে দূরে থাকব কোনোদিন বিবাহ করব না তিনজনে তিনটা মন্তব্য করলো যে একজনে বলল আজ থেকে আজীবন রোজা রাখব কোনোদিন ভাঙব না আরেকজন বললেন সারা রাত নামাজ পড়ব কোনোদিন আমি রাতে ঘুমাব না আরেকজন বললেন বিবাহ শাদী আমি করব না জান্নাতে যাওয়ার জন্য মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে রসূলের চেয়ে বেশি আমল করা লাগবে তাদের নিয়তটা ভালো না খারাপ এই খবর আল্লাহর রসূলের কাছে গেছে আল্লাহর রসূলের কাছে যাওয়ার পর রসূল জিজ্ঞেস করলেন আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা তোমরা কি এই ধরনের মন্তব্য করেছো তারা ভয়ে ভয়ে বললেন আল্লাহর রসূল হ্যাঁ আমরা তো এই মন্তব্য করেছি আল্লাহর রসূল বলেন ওয়াল্লাহি আনা আকশাকুম বিল্লাহ ওয়া আতকাকুম লাহু আল্লাহর কসম করে বলি উম্মতের জন্য সবচেয়ে বড় মুত্তাকি তার নবী তার মানে আমার চেয়ে বড় মুত্তাকি এবং আমার চেয়ে আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহকে ভয় করানোওয়ালা পৃথিবীতে আর কেউ নাই মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি কেউ যদি আমার আদর্শের বাইরে গিয়া মুত্তাকি আর বুজুর্গ হইতে চায় তাহলে সে কখনো মুত্তাকি আর বুজুর্গ হইতে পারবে ওয়ালাকিন্নি আসুমু আফতিরু এ সাহাবারাম দেখো আমি তো রোজাও রাখি মাঝে মাঝে রোজা ভাঙ্গিও ওয়া উসল্লি ও আর কুদু আমি তো রাত্রিবেলা কিছু সময় নামাজ পড়ি বাকি সময় ঘুমাই ওয়া আতাজাওয়াজুন নিসা আমি স্ত্রীদেরকে নিয়ে ঘর সংসারও করি অতএব আমি সব কইরা যদি আল্লাহর সবচেয়ে বড় মুত্তাকি হতে পারি তোমরাও মুত্তাকি হওয়ার জন্য আমার আদর্শের বাইরে বড় মুত্তাকি হওয়ার চেষ্টা করবা না